হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত পর্বে আলোচনা করেছিলাম ড্রপ কি এবং কেন করব আমি এই পর্বে আমি আলোচনা করব কিভাবে করব এবং কি কি লাগবে তো এয়ারড্রপ কি এই সম্বন্ধে যদি জানতে চান তাহলে এয়ারড্রপ ওয়ান একটি ভিডিও আমি তৈরি করেছিলাম ওই ভিডিওটা দেখে আসতে পারবেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো চলন শুরু করা যাক কিভাবে করব এবং কি কি লাগবে প্রথমে আমি বলে দিচ্ছি ড্রপ করতে হলে আপনাদের কী কী লাগবে সর্বপ্রথম দ্বিতীয় লাইনে দেখেন একটি অনেক কোডের সংখ্যা দিয়ে আছে জিরো থেকে শুরু করে লাস্টে এইট পর্যন্ত এটি একটি অ্যাড্রেস এটাকে বলা হয় ইথারিয়াম ইথারিয়াম অ্যাড্রেস ইথার টোয়েন্টি ইথার টোয়েন্টি অ্যাড্রেস এই ইথারিয়াম অ্যাড্রেস আপনাকে প্রথমে খুলতে হবে এই অ্যাড্রেসেই আপনার টোকেন এসে এসে জমা হবে অর্থাৎ আপনি যতগুলো কাজ করবেন সব কাজের লাস্টে এই অ্যাড্রেসটা চাবে এবং এই অ্যাড্রেসটা আপনি কোম্পানিকে দেবেন যে কোম্পানি বা যে এয়ারড্রপটি করতেছেন ওই এয়ারড্রপের লাস্টে যখন ই টোয়েন্টি লেখা থাকবে তখন ওইখানে এই অ্যাড্রেস অ্যাড্রেসটা দিলে আপনার অ্যাড্রেসে এসে টোকেনটা জমা হবে এরপরে তৃতীয় লাইনে দেখুন লেখা আছে একটি সংখ্যা এটি একটি আপনারা সবাই পরিচিত একটি জাতীয় পরিচয়পত্রের নাম নম্বর বা সংখ্যা এই সং অর্থাৎ আপনাদের জাতীয় পরিচয়পত্র লাগবে তো যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারাও করতে পারবেন এটার জন্য আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন এটার প্রসেস টেক আমি তাদেরকে বলে দেবো এটা একটা গোপনীয় প্রসেস ওইটা আমি তাদেরকে বলে দেবো তারপরে চতুর্থ লাইনে দেখেন একটা টুইটার অ্যাড্রেস দিয়ে আছে। অর্থাৎ আপনাকে টুইটার অ্যাড্রেসটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে টুইটার অ্যাকাউন্ট খুলে এভাবে অ্যাড্রেস কালেক্ট করতে হবে তারপরে পঞ্চম লাইনে দিয়ে আছে ফেসবুক অ্যাড্রেস এভাবে ফেসবুক অ্যাড্রেস আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ফেসবুক অ্যাড্রেস এভাবে কালেক্ট করতে হবে সিক্স লাইনে ছয় নম্বর লাইনে দিয়ে আছে লাইক দিন অ্যাড্রেস তো লাইক দিন অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে লাইনে দিয়ে আছে মিডিয়াম অ্যাড্রেস মিডিয়াম অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে লাইনে দিয়ে আছে টেলিগ্রাম অ্যাড্রেস টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে লাইনে দিয়ে আছে ইনস্টাগ্রাম অ্যাড্রেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে লাস্ট লাইনের আগের লাইনে দিয়ে আছে বিটকয়েন অ্যাড্রেস অর্থাৎ যারা বিটকয়নের কাজ করবেন বিটকয়েন টোকে নিয়ে তাদের এই অ্যাড্রেসটা লাগবে যেখানে ইথার অ্যাড্রেস চাবে সেখানে ইথারেম ইথার টোয়েন্টির অ্যাড্রেসটা দেবেন এবং যেখানে বিটকয়েনের অ্যাড্রেস হবে সেখানে বিটকয়েনের অ্যাড্রেসটা দিবেন এবং লাস্টে পাসওয়ার্ড অর্থাৎ সমস্ত অ্যাকাউন্টগুলোর একটি পাসওয়ার্ড লাগবে যে পাসওয়ার্ডটি কাউকে বলবেন না এই জন্য আমি পাসওয়ার্ড লিখি নেই শুধু পিডাব্লিউ লিখে রাখছি তো এই এই জিনিস আপনাদের লাগবে তো এই এই জিনিস একবার শুধু আপনি খোলার পরে আপনার মোবাইলে প্রত্যেকটা অ্যাড্রেস খোলার পরে যদি সেভ দিয়ে রাখেন অর্থাৎ অ্যাকাউন্ট লগ করার সঙ্গে সঙ্গে আপনাকে সেভ চাবে সেভ দিয়ে রাখলে পরে পরবর্তীতে এই অ্যাকাউন্টগুলো প্রতিবার আপনার লগ ইন করা লাগবে না শুধু ইয়েস মারলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই জন্য প্রথম প্রথম যারা কাজ করতে আসে তারা মনে করে যে এতগুলো অ্যাকাউন্টে এক এক করে ঢোকা সম্ভব এবং লগ ইন করা কি সম্ভব অ্যাকাউন্ট খোলা কি সম্ভব আসলে তা না আসল ব্যাপার হচ্ছে যে প্রথম একবার অ্যাকাউন্ট করে লগ করে যদি রিমেম্বার দিয়ে রাখেন পরবর্তীতে আর আপনাকে অ্যাকাউন্টও করা লাগবে না লগ ইন করাও লাগবে না শুধু রিমেম্বর দেওয়ার কারণে আপনার কোনো কিছু লাইক শেয়ার অথবা কমেন্টস করতে পারবেন এবং সরাসরি আপনার টুইটার অ্যাড্রেসে চাপ দিলে দেখবেন যে টুইটারে ঢুকে যাচ্ছে ফেসবুকে চাপ দিলে ফেসবুকে ঢুকে যাচ্ছে অর্থাৎ যে কোনো অ্যাকাউন্টে আপনি চাপ দেন না কোন সেটাতে আর নতুন করে লগ ইন করা লাগবে না কারণ রিমেম্বর করা আছে এবং পাসওয়ার্ডও সেভ করা আছে যার কারণে আপনার অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এভাবে কাজ অল্প সময়ে করা যায় অর্থাৎ প্রতিটা এয়ারড্রপ দুই দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি শেষ করতে পারবেন এবং কিছু কিছু এয়ারড্রপে কে ওয়াইসি করা লাগে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয় পরিচয় পত্র সহ সেলফি এগুলো দেওয়া লাগে তো এগুলো কিভাবে করবেন অলরেডি আমি কি কি লাগবে বলে দিয়েছি এটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমার গ্রুপে যাইতে হবে আমার গ্রুপ আছে একটা আপনারা জানেন এয়ার এয়ারড্রপ অ্যান্ড কেআইসি নো সরি কেসিএস নো এই এয়ারড্রপের যে আমার যে গ্রুপটা আছে এই গ্রুপে দেখেন আমরা অনেক সবাই মিলে অনেক অ্যাড্রেস শেয়ার করছি দেখছেন এই অ্যাড্রেসগুলো অনেক শেয়ার করছি এই অ্যাড্রেসগুলো কি এইগুলো হচ্ছে এয়ারড্রপ এগুলো বিভিন্ন কোম্পানির এয়ারড্রপ এগুলো আমরা নেট থেকে সার্চ দিয়ে দিয়ে এগুলো বের করি এবং কালেক্ট করি কালেক্ট করার পরে পরে আমরা কি করি এগুলোর কাজ করি এবং কাজ করার পরে লিঙ্ক শেয়ার করি এই লিঙ্কগুলো আবার এখানে দিই এই লিঙ্কগুলোতে রেফারেল আসে রেফারেল রেফারেল জয়েন করলে আপনি কিছু বোনাস পাবেন এগুলো তো আমি একটা কাজ করে দেখাই চলুন এই একটা কাজ আমি সকালবেলা করছিলাম এটা এখন আমি আবার আপনাকে রিভিউ করে দেখাচ্ছি অর্থাৎ এই লিঙ্কের পর আপনি যখন চাপ দিবেন। আমি চাপ দিলাম তখন দেখেন আমার এটা অটোমেটিক্যালি টেলিগ্রামে ঢুকে গেছে দেখছেন বন্ধুরা আমার আমার কিন্তু লগ ইন করা লাগে না কিংবা অ্যাকাউন্টও খোলা লাগে না কারণ আমার অ্যাকাউন্ট আগেই করা আছে এবং লগ আমার করাই আছে রিভেম্বর দিয়ে আছে যার কারণে এগুলো অটোমেটিক্যালি আমার টেলিগ্রামে ঢুকে গেছে এবং আমি কি কি কাজ করেছি সেটা প্রথম থেকে দেখাচ্ছি তো প্রথমে আসার পরে স্টার্ট আসবে স্টার্টের চাপ দেবো স্টার্টের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রত্যেকটা এয়ারড্রপের এক একটা এক এক নিয়ম তো আমার এটা যেভাবে করছে আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের বুঝে সুবিধার্থে পরবর্তীতে আমি আরও বিস বিস্তারিত প্রত্যেকটা এয়ারড্রপ নিয়ে আমি ভিডিও বানাবো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন তো এরপরে আমি যখন স্টার্টে চাপ দিছি তখন দেখেন সে কি বলছে আমি রোব কিনা অর্থাৎ আমি রোবটের অটোমেটিক্যালি করছি কিনা সেজন্য সে আমাকে টেস্ট করছে কি বলছে এখানে আমি যে যে সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যা আমাকে টাইপ করা লাগছে এ এই সংখ্যা আমি দেখেন এখানে টাইপ করছি তো তারপরে এর পরবর্তীতে আমাকে সে বলছে কি থ্যাংক ইউ এবং আমাকে সে কিছু টাস্ক দিছে কি বলছে থ্যাংক ইউ ডাইরেক্টলি প্লিজ দুটা টাস্ক বিলো টু গেট আপ টু দুইশো একুয়া টোকেন অর্থাৎ এই অ্যাকুয়া দুইশো এই টাস্কগুলো এখানে যে টাস্কগুলো আমাকে দিছে এই টাস্কগুলো যদি আমি ফুলফিল করি তাহলে সে আমাকে দুইশো অ্যাকোয়া টোকেন গিফট হয়ে দেবে তো এই অ্যাকোয়া টোকেন আমার নিতে হলে আমার এই কাজগুলো করতে হবে কি বলছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ ওদের টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে দেখেন আমি চাপ দিচ্ছি এই যে আমার জয়েন করা আছে অলরেডি এই জন্য এই যে এখানে জয়েন লেখা আসতো জয়েনের পর চাপ দিলে জয়েন হয়ে যায় তো এভাবে সবগুলো প্রত্যেকটা ট্যাক্সি এখানে টেলিগ্রামে জয়েন করতে হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম তারপরে টুইটারে কী বলছে টুইটারে ফলো করতে হবে এবং রিটুইট করতে হবে ওদের পিন পোস্ট অর্থাৎ লাস্টে ওরা যেটা পোস্ট করেছে পোস্টটাকে হ্যাঁ রিটুইট করতে হবে এবং ওদের টুইটার চ্যানেলকে ফলো ফলো করতে হবে তো দেখেন আমি টুইটারে চাপ দিচ্ছি একটা অ্যাড্রেস আসছে ওপেন দিলাম ওপেন দেওয়ার ফলে এখানে ওদের টুইটার অ্যাড্রেস ওপেন ওপেন হলো এবং আমি অলরেডি ফলো করেছি দেখেন সরি আমার অ্যাকাউন্ট আবার লগ ইন করতে বলছে এটা রিভেম্বর দেওয়া ছিল না হয়তো দেখুন কিভাবে রোবট টেস্ট করে এখানে কি বলছে ফায়ার গুলো সিলেক্ট করতে এই যে ফায়ার গুলো আমি সিলেক্ট করতেছি যে ফায়ার হাইড্রেন সিলেক্ট করলাম আর ফায়ার হান্ড্রেড না অর্থাৎ ভেরিফাই দিয়ে দিলাম ভেরিফাই দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পরে রোবট টেস্ট হয়ে গেল কন্টিনিউ টু টুইটার যে আমার চ্যানেলটা ওপেন হলো আমি আবার এগেন দেখাচ্ছি এই যে আমি টুইটার অ্যাকাউন্টে চাপ দিলাম ওপেন করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে ওদের চ্যানেলটা ওপেন হলো এই দেখুন এখানে ফলো করতে বলতেছে আমি কি করব এ ফলোর উপরে চাপ দেবো চাপ দিলে দেখবেন ফলোইং লেখা উঠে যাবে এই যে ফলোয়িং লেখা উঠছে তার মানে এটা ফলোয়িং হয়ে গেছে এবং আমি রিটুইট করবো লাস্টের প্রিন্ট পোস্টে রিটুইট করবো এখানে লাইক করলাম এটা রিটুইট করলাম এখানে আমি কমেন্টসে লিখে দিলাম নাইস প্রজেক্ট নাইস প্রো সরি নাইট প্রজেক্ট রিপ্লাই দিয়ে দিলাম আমার দেখুন বন্ধুরা আমার এখানে এক দুই তিনটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে সেমভাবে ফেসবুকে ফেসবুকের ব্যাপারটা সবাই জানেন কীভাবে ফলো দেয় লাইক দেয় ইনস্টাগ্রামে সেমভাবে লাইক দিনও সেমভাবে ফলো করতে হবে ফলো করার পরে এখানে ওই উপরে সেম জিনিসগুলো এখানে আসে ফলো করার পরে লাস্টে সবগুলো কমপ্লিট হয়ে গেলে লাস্টে দেখেন এখানে লেখা আছে সাবমিট ইউর ডাটা এ লাস্ট লাইনে লেখা আছে সাবমিট ইউর ডাটা আমি এটাতে সাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কী বলছে ইলে ইমেল অ্যাড্রেস চাইছি ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি তারপরে কি বলছে টুইটার আইডি চাইছে টুইটার আইডি দিয়েছি ফেসবুক আইডি চাইছে ফেসবুক আইডি দিয়ে দিছি তারপরে ইনস্টোগ্রাম আইডি চাইছে ইনস্টোগ্রাম আইডি দিয়ে দিছি যদি প্রোফাইল লিঙ্ক চাই তাহলে লিঙ্ক দেবেন আর যদি শুধু আইডি চাই তাহলে এরকম অ্যাট এভাবে দিবেন ওকে তারপরে এভাবে সবগুলো দেওয়ার পরে একদম লাস্ট এই যে লাস্ট দেখেন গ্রেট লাস্টলি প্লিজ সাবমিট ইউর ইথার ইটিএইস অর্থাৎ ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস ফর্মে শুড বি চল্লিশ ক্যারেট অর্থাৎ আমার যে ইথারম অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আমি এখানে দিছি দেখেন জিরো থেকে এইট পর্যন্ত লাস্টে কি বলছে কংগ্রেচুলেশন ইউডিউথ রেজিস্টুরেন্ট ফর দ্য অর্থাৎ আমার রেস্টুরেন্ট হয়ে গেছে আমার রেফারেল লিঙ্ক দিয়েছে অর্থাৎ আপনাদের যে লিঙ্ককে আমি শেয়ার করছি এই লিঙ্কটা এইটা এই লিঙ্কটা দিছে তারপরে কী আমি ব্যালেন্স জানছি এই যে দুশো দিয়ে দিছে তো এই দুইশো একোয়া এখানে কিন্তু জমা হয়েছে ব্যালেন্সে বাট আমার ইথারিয়ামে যায় না ইথারিয়ামে কবে যাবে ওদের টোকেনটা যেদিনকে মার্কেটে লিস্টেড হবে ওই দিনকে যাবে আমার ইথারিয়াম অ্যাড্রেস বুঝা গেছে অর্থাৎ এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে এভাবে আস্তে আস্তে সব যে জমা হবে তো বন্ধুরা অনেক বড়ো ভিডিও হয়ে গেছে পরবর্তীতে অ্যাকাউন্টগুলো কিভাবে খুলতে হয় ইথার অ্যাড্রেস অ্যাকাউন্ট প্রথমে দেখাবো পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ